হ্যালো, গুড মর্নিং গাইস। তোমাদের আশীর্বাদে ফার্স্ট টাইম আমাকে ইউটিউব চ্যানেল কুপন পাঠিয়েছে। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করে থাকো, এবং আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং তোমাদের ভাই বন্ধুদের শেয়ার করো। হ্যালো গাইস, তোমাদের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে আমি ইউটিউব থেকে আমাকে কুপন পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছ বাম সাইডে কুপনের পিক। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, আমার খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তোমরা প্রথমে ওয়েট করো। এবং 15 আগস্টে আমরা পাড়ি দিব মালদা সবথেকে বড় দীঘা। তো মালদা সেই দীঘাতে আমরা যাব। তো যেই ভাইরাল হয়েছে 1 বছর আগে থেকে মালদার ছোট দীঘা, তো ছোট দীঘাতে যাব 15 আগস্টে ঘুরতে এবং খুব এনজয় করব। সেই সব তথ্য ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরব। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ততক্ষণ ওয়েট করো এবং যে ভিডিওগুলো ছাড়ছি এবং যেভাবে তোমরা সাপোর্ট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সেভাবে আমাকে আরও সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোতে লাইক করো। তো ফ্রেন্ডস, আমি আশা করব তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করবে। এবং ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি তোমরা যদি আমার অনকে সাবস্ক্রাইব নিয়ে যেতে পারো, তো অবশ্যই আমি তোমাদের সাথে তুলে ধরবো গ্যাংটক ট্যুর ব্লগ। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে অনকে নিয়ে যাওয়ানোর চেষ্টা করো সাবস্ক্রাইবার। এবং ফ্রেন্ডস, তোমাদের জন্য নতুন নতুন ব্লগ অবশ্যই নিয়ে আসবো এবং নিয়ে আসছি, যেভাবে ভিডিও আপলোড করছি সেভাবে তোমরা ভিডিও আপডেট পেতে থাকবে। এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, তোমাদের আশীর্বাদ না পেলে আমি এই এতটা এগিয়ে যেতে পারতাম না। যেভাবে আমাকে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করে যাও এবং তোমাদের ভাই বন্ধুদেরকেও শেয়ার করো, এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলুন আমরা কিছু ব্লগ সম্পর্কে এবং কিছু কথা মেসেজ দিই তোমাদের এই ভিডিওর মাধ্যমে। লাভার পয়েন্ট, তো তখন গাছগুলো খুব ছোট ছিল, দেখতে ভালো লাগছিল না। তো এখন দেখতে পাচ্ছ পুরো একদম রাস্তার ধারে 2 কিলোমিটার দূর রাস্তার ধারে ফরেস্টের গাছ এবং সাইডে পিকনিক করার মতো জায়গা রয়েছে। তোমরা অবশ্যই পিকনিকের সময় করে বড়দিনের উৎসবে তোমরা আসবে খন্তা ব্রিজ এবং বেগেটে বেলডাঙ্গা ব্রিজ আসবে অবশ্যই। এবং আগমপুর স্ট্যান্ড গাজল থেকে যদি আসো তো আগমপুর স্ট্যান্ডে এসে বলবে খন্তা ব্রিজে যাবো, তো অবশ্যই তোমাদেরকে বলে দিবে। আগমপুর স্ট্যান্ড থেকে খন্তা ব্রিজ মাত্র 1 কিলোমিটার, তো অবশ্যই তোমরা আসবে এবং তোমরা এনজয় করবে ফ্রেন্ডস। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পিকনিক করার মতো, তো তোমাদেরকে খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার বার্তাটি এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে থাকে এবং কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে তার বেলা নুন দেওয়াল করে রাখবে এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আমি খুব শীঘ্রই নিয়ে এসেছি 15 আগস্ট ট্যুর মালদা ছোট দীঘা ভাইরাল পয়েন্ট।